টি-20 বিশ্বকাপের শেষের শুরু। ২৯ দিন জমজমাট ক্রিকেট মহারণ এবার শেষ হওয়ার পালা। কাদের হাতে দেখা যাবে টি-20 বিশ্বকাপের শিরোপাটা? প্রথমবারের মতো প্রোটিয়ারা কি তৈরি করতে পারবে ইতিহাস, নাকি আবারও দ্বিতীয়বার টি-20 বিশ্বকাপের শিরোপাটা ঘরে তুলতে যাচ্ছে ভারত? দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই যে কোনো বিশ্বকাপের ফাইনালে উঠে তাদের চুকার্স অপবাদ গুছিয়েছে। এখন শুধু বাকি চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরির, আর দীর্ঘদিন শিরোপা খরায় কাটানো ভারত উন্মুখ ট্রফি জিততে। 22 গজে হবে শ্বাসরুদ্ধকর থ্রিলিং ফাইট, বিশ্বকাপের দুই হট ফেভারিট ভারত এবং দক্ষিণ আফ্রিকা। আসরের অপরাজিত দুই দলও তারাই। গ্রুপ পর্ব থেকে শুরু করে সুপার ৮, সেমিফাইনাল কেউ থামাতে পারেনি তাদের জয়রথ। তাই এটা বলতে দ্বিধা থাকার কথা নয়, ফাইনালে লড়াইটা হবে সমানে সমান। দুই দলের এখন পর্যন্ত মুখোমুখি পরিসংখ্যানে অবশ্য এগিয়ে আছে ভারতই। এখন পর্যন্ত টি-20তে ২৬ বার মুখোমুখি হয়েছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে ভারত জিতেছে ১৪টি ম্যাচে আর দক্ষিণ আফ্রিকা ১১টি ম্যাচে, একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। বিশ্বকাপে মুখোমুখি পরিসংখ্যানও কথা বলছে ভারতের পক্ষেই। ৬ বারের দেখায় ভারতের জয় ৪টিতে, বিপরীতে দক্ষিণ আফ্রিকার জয় ২ ম্যাচে। তবে শেষ স্মৃতিটা সুখকর দক্ষিণ আফ্রিকার জন্যই, ২০২২ বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল তারা। তবে ক্রিকেটে যে পরিসংখ্যানের চেয়ে সাম্প্রতিক ফর্মটাই বেশি গুরুত্বপূর্ণ, সেই বিচারে এগিয়ে আছে কারা? এমন প্রশ্নের সোজাসুজি উত্তর মেলানো বেশ কঠিন, কারণ দুই দলই এই টুর্নামেন্টে এখন পর্যন্ত হারের মুখ দেখেননি। তবে এবারের বিশ্বকাপে পরিসংখ্যান বলছে ওয়েস্ট ইন্ডিজের মাটি স্পিনারদের জন্য কিছুটা সহায়ক ভূমিকা পালন করছে। তাই নিশ্চিত করে এটার সুবিধা নিতে চাইবে ভারত, কারণ তাদের আছে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজাদের মতো বিশ্বমানের স্পিনার, যারা টি-20তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে। সেই সাথে ভারতের পেস বোলিং অ্যাটাকও বিশ্বসেরা। বর্তমান সময়ের অন্যতম সেরা ডেথ ওভার বোলার জসপ্রীত বুমরাও আছেন ফর্মে। ভেরিয়েশন দিয়ে ব্যাটারদের বোকা বানাতে বেশ পটু হার্দিক পান্ডিয়া। সব মিলিয়ে ভারত বোলিং আক্রমণকে বিশ্বসেরা বলাই যায়। তবে খুব একটা পিছিয়ে রাখার সুযোগ নেই দক্ষিণ আফ্রিকাকেও। প্রোটিয়া দুই স্পিনার তাবরাইজ শামসি এবং কেশব মহারাজও সময়ের অন্যতম সেরা স্পিনার। অধিনায়ক মার্করামও হাতটা ঘুরাতে পারেন বেশ। সেই সাথে কাগিসো রাবাদা, আনরিক নর্কিয়া, মার্কো জানসেনরাও পেস আক্রমণে ভয়ঙ্কর। এই বিশ্বকাপে ইতিমধ্যেই তাদের অ্যাগ্রেশন দেখতে পেয়েছে ক্রিকেট বিশ্ব। কিন্তু এই দুই দলের ফাইনালের সমীকরণ মেলানোর পেছনে বড় ভূমিকা ছিল বোলারদেরই। সেক্ষেত্রে কিছুটা হয়তো এগিয়ে থাকবে ভারতই। দর্শক, আপনাদের মতে কে হতে পারে চ্যাম্পিয়ন? আমাদের জানিয়ে দেন কমেন্টে। মোহাম্মদ রাজন, স্পোর্টসমেল24।